আসসালামু আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় মুক্তিযোদ্ধা সনদ ও প্রশাসন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা শিক্ষক, উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তার পাশে রয়েছেন জনাব কে এম নুরুল হুদা, তিনি অবসরপ্রাপ্ত সচিব, একজন মুক্তিযোদ্ধা, বর্তমানে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে লক্ষ্য করেছেন বেশ কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে আমাদের 5 জন সচিব যারা প্রশাসনে কর্মরত তাদের 5 জনের মুক্তিযোদ্ধা সনদটা ভুয়া বলে খবরের কাগজ জানিয়েছিল এবং সেটা পরবর্তীকালে তদন্ত করে সত্যতা প্রমাণ পাওয়া গেছে এবং তাদের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করা হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর জন্যে নিজেরাই চাকরি থেকে পদত্যাগ করেছেন। সে ব্যাপারটা এখনও পুরোপুরি নিষ্পন্ন হয়নি। দুঃখের বিষয় হলো সেই বিষয়টি নিষ্পন্ন হওয়ার আগেই আজকের খবরের কাগজে আরও একটি খবর বেরিয়েছে যে সেই 5 জনের মতো আরও 16 জন সচিবের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে অভিযোগ পাওয়া গেছে। সেটা এখনও তদন্তাধীন। সব কিছু নিষ্পন্ন হওয়ার পর আমরা নিশ্চিত হয়ে বলতে পারব যে আরও 16 জনের সচিব বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া বলে প্রমাণিত। এই যে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে এরকম প্রতারণার আশ্রয় নিয়েছে কিছু কিছু সরকারি কর্মকর্তা, তার পেছনে একটা কারণ হলো মুক্তিযোদ্ধা সনদ থাকলে চাকরিতে 2 বছর বেশি, কোথাও 1 বছর বেশি আরও নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এই সুযোগ সুবিধা পাওয়ার লোভেই অনেকে নৈতিকতা বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধের মতো একটা অত্যন্ত পবিত্র বিষয়ে সঙ্গে প্রতারণা করতে তাদের বিবেকে পাচ্ছে না এবং এই ঘটনা সামগ্রিকভাবে সমস্ত মুক্তিযোদ্ধাদের মাথা হেট করে দিয়েছে। মুক্তিযুদ্ধকে কিছুটা মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের মনে একটা প্রশ্নের সৃষ্টি করেছে যে মুক্তিযোদ্ধা কি ব্যাপারটা এতই সহজ ছিল যে যে মুক্তিযুদ্ধ করেনি সেও একটা সনদ পেতে পারে। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো। আমি প্রথমে জনাব আব্দুল মান্নান চৌধুরীর কাছে যাবো, যিনি নিজেই একজন খ্যাতনামা মুক্তিযোদ্ধা। এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখেন? আমি অনেকের সাথে আলোচনা করেছি, তারপর পূর্বেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা রয়েছেন, শুনছেন যারা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা সম্পৃক্ত মানুষ সবার প্রতি আমার শ্রদ্ধা অবনত অভিবাদন। এখন যারা এই কাজটা করেছে, আমরা রাজাকার, আল বদর, আল শামস বা জাতীয় লোকজনকে ঘৃণার চোখে দেখি। আমার এক বন্ধু মন্তব্য করেছেন, এরা তাদের চেয়ে নিকৃষ্ট। আর আমাদের মনে হয়েছে যে নিজকে যে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়াটাই বোধহয় সঠিক নয়। খুব খুব কষ্ট পেয়েছি। আমরা এমন 2-1 জনকেও দেখেছি যারা হয়তো কোনোভাবেই তার মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ততা ছিল না, কিন্তু ঠিক কেমন করে আমি জানি না, তার এলাকার থেকে হোক বা যেমন করে হোক সেখান থেকে কোনো ধরনের একটা প্রমাণপত্র হাজির করেছে এবং তার ভিত্তিতে নিয়েছে সুযোগ সুবিধার জন্য। তো ওদের মন মানসিকতাটা কী? বরাবরই মন মানসিকতা হচ্ছে একটা কদর্য মন মানসিকতা। এরা মুক্তিযুদ্ধ হতে পারে না, এরা ছিল না, হওয়া উচিতও ছিল না তাদের। যদি তারা সত্যি মুক্তিযুদ্ধ হতো তাহলে এরকম কদর্য মানসিকতা ছিল না, পরিচ্ছন্নত মানসিকতার লোকজনে মুক্তিযুদ্ধ হয়েছে। এরা ছিল তাই, আছে তাই, মাঝখান দিয়ে হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কারে কলঙ্কে নিপতিত করে নিজেদের সুযোগ সুবিধা লুটে নিচ্ছে। ধিক্কার জানাই। ধন্যবাদ জনাব আব্দুল মান্নান চৌধুরী। জনাব নুরুল হুদা, আপনার মন্তব্য। আপনাকে ধন্যবাদ। আসলে যারা চাকরিতে প্রথম জয়েন করেন, তারা চাকরিতে জয়েন করার সময় মুক্তিযোদ্ধা হিসাবে যদি তারা নিজেদের পরিচয় না দিয়ে থাকেন এবং তখন তারা মুক্তিযোদ্ধা ছিলেন না, পরবর্তী পর্যায়ে যখন সুযোগ সুবিধার একটা সম্ভাবনা দেখা দিল তখন তারা রাতারাতি মুক্তিযোদ্ধ হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। এটা দুটো দিক। এখানে দুটো দিক আছে। একটা দিক হলো যে যখন
মুক্তিযুদ্ধ হিসাব যখন তারা চাকরিতে প্রথম অনুপ্রবেশ করেন তখন মুক্তিযুদ্ধ হিসাবে যখন তারা পরিচয় দেননি তার মানে হলো তখন তার পরিবেশটা ওরকম ছিল যে মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিলে হয়তো তার চাকরিতে অসুবিধা হবে অথবা সে হয়তো চাকরি পাবে না অথবা সে একটা মুক্তিযোদ্ধা হিসাবে অন্যভাবে চিহ্নিত হবেন এই ভয়ে তারা মুক্তিযোদ্ধা হিসাবে তখন পরিচয় দেয়নি মুক্তিযোদ্ধা না হয়েও কিন্তু যদি মুক্তিযোদ্ধা হতেন তাহলে তখনই সাহসের সাথে বলতে পারতেন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার কোঠা আমার চাকরি দরকার অথবা একটা তার একটা কোনো একটা অবস্থানে তার সে তার একটা ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল সে মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান ছিলেন এভাবে কিন্তু যখন সুযোগ সুবিধা স্বার্থের প্রশ্ন যখন আসলো চাকরির বয়সসীমা বৃদ্ধির যখন প্রশ্ন আসলো অথবা নতুনভাবে চাকরির অথবা তার তার যে প্রজন্মের চাকরি অথবা সুযোগ সুবিধার সুযোগের একটা সম্ভাবনা আসলো তখন তারা মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেয়া এবং কোনোভাবে মান্যান সাহেব ঠিকই বলেছেন কোনোভাবে একটা সার্টিফিকেট নিয়ে যেভাবেই হোক এই মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দেয়া এটা একটা কলঙ্কজনক বিষয় এটা কখনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না এবং আমি মনে করি সরকার যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সঠিকভাবে নেওয়া শুরু করেছেন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে এটা আমার কাছে অত্যন্ত সঠিক বলে মনে হয় যে তারা কোনো রকম আপোষ না করে সঠিক যে তথ্য উপাত্ত বার করে প্রকৃত মুক্তিযোদ্ধা যদি না হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই ধন্যবাদ জনাব আব্দুল হুদা আমি আসছিলাম বলছেন চাকরিতে যোগদানের সময় ঘোষণা না দিলে তো আমার কথা যদি বলেন আমি তো চাকরিতে যোগদান না আমি মুক্তিযুদ্ধের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি তো আমি যখন ফেরত এসে আবার চাকরিতে যোগদান করলাম সেই সময় তো আমার ঘোষণা দিইনি কিন্তু ঠিকই আছে প্রমাণ তো কিছু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 71 সালের যে রিপোর্টটা রয়েছে সেখানে আমার সম্পর্কে বেশ বিস্তৃত বিস্তীর্ণভাবে লেখা রয়েছে গেল একটা আমার মনে হচ্ছে যে ঠিক এটাকে বড় ক্রাইটেরিয়া হিসেবে ধরা উচিত হবে না চাকরিতে যোগদানের সময় করেছিল কিনা এই দেশে এমন একটা সময় গিয়েছিল যখন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা এই কথা উচ্চারণ করতে গেল সংকটের সৃষ্টি হয়েছে সে সময় হয়তো অনেকে চেপে গিয়েছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই মুক্তিযুদ্ধ সংজ্ঞাটা বহুবার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে যে এখন তো আমাদের যারা বীরাঙ্গনা রয়েছেন তারা মুক্তিযোদ্ধা তাহলে এরা কখন অ্যাপ্লিকেশন করবে এবারে তো এমনকি আমাদের সাথে যারা মুক্তিযোদ্ধার সহযোগী শক্তি হিসেবে দেশের অভ্যন্তরে কাজকর্ম করেছে তাদেরকেও কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করি নাই তারা সার্টিফিকেট পায় নাই এখন যদি আমরা মনে করি সমাজ মনে করে রাষ্ট্র মনে করে যে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করতে হবে তাহলে তাদেরকেও তো আবার মুক্তিযোদ্ধা হওয়ার জন্য সুযোগ দিতে হবে অর্থাৎ বারবার মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হলে মুক্তিযোদ্ধার প্রসংখ্যার সংখ্যারও তারতম্য ঘটবে অবদান আছে কোনো না কোনোভাবে তো তাকে তো আমি গ্রহণ করতে পারি যার মোটেই নাই মনে মনে মুক্তিযোদ্ধাকে সমর্থন করেছে আর মনে মনে সমর্থন করা আর যে দেহটা পেতে দেওয়া মাথাটা পেতে দেওয়া এক কথা নয় তো যার দেহ পেতে দিয়েছে হাতটা পেতে দিয়েছে মস্তকটা উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল পাড়া প্রতিবেশীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা ছিল তারপরেও তারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হয়েছে তারাও তো মুক্তিযুদ্ধ তো সংজ্ঞা পরিবর্তন করা আমি তো যেমন প্রসঙ্গত আসতে পারে এই কথাটা যে তাদেরকেও তো মুক্তিযুদ্ধ সংজ্ঞায়িত করা প্রয়োজন তখন দেখা যাবে যে আরও নতুন করে মুক্তিযুদ্ধ 1,00,000 8,000 নাকি নতুন অ্যাপ্লিকেন্টস হয়েছে তো আমার লোককে 1,08,000 কেন 2,08,000 হতে পারে 4,08,000 হতে পারে আমরা তো বলছিলাম একসঙ্গে যে কোনো রকম মুক্তিযোদ্ধার সংশোধন প্রয়োজন নাই আর মুক্তিযোদ্ধাদের জন্য এইসব সুযোগ সুবিধারও প্রয়োজন নাই সংঘার ভিতরে হইতে হবে রাজাকার আল বদর আলসাম শান্তি কমিটির সদস্যবর্গ এবং তাদের পৃষ্ঠপোষক ছাড়া বাংলাদেশের সব মানুষ দেশে বিদেশে অবস্থানকারী সবাই মুক্তিযোদ্ধা ধন্যবাদ আব্দুল মান্নান চৌধুরী জনমূলতা এই যে মান্নান সাহেব যেটা বললেন আপনিও কথাটা বলেছেন একটু যে যারা চাকরিতে যোগদানের সময় মুক্তিযোদ্ধা ঘোষণা দেননি এই তথ্যটি দেননি মান্নান সাহেব বলছেন যে কোনো কোনো সময় এমন পরিবেশ ছিল যেটা দেয়াটা চাকরির জন্য অনুকূল ছিল না সেই জন্য দেয়নি এটা তার সাহসের অভাব এটা বলা যাবে কি অবশ্যই যাবে তা আমি বলেছি তো যে তারা যখন দেয়নি তখন তারা এক ধরনের স্বার্থের কথা চিন্তা করেছে কিন্তু স্বার্থের কথা চিন্তা করে সুযোগ সুবিধার কথা চিন্তা করে যে মুক্তিযুদ্ধ হতে চায় দুটো একসাথে হয় না একটা মুক্তিযোদ্ধার তার সাহস থাকতে হবে তার বলতে হবে হ্যাঁ মুক্তিযোদ্ধা ছিলাম হ্যাঁ বলতে হবে আমি বাংলাদেশের সপাকে যুদ্ধ করেছি সেটা যে কোনো পরিবেশে পরিস্থিতি তার বলতে হবে অতটুকু যদি বলতে না পারে তাহলে সে মুক্তিযোদ্ধাই তো ছিল না মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছে আর তারপরে যারা চাকরির সুযোগ সুবিধা নেয়ার সময়ে ওই অতটুকু কথা বলতে পারবে না তাহলে তো তাদের তার পরবর্তী পর্যায়ের সুযোগ সুবিধার সন্ধানে যখন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে যাবে
সেটা তাকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে অথবা তাকে আমি সমর্থন করতে পারি না আর সংঘর্ষের কথা যেটা বললেন মানন সাহেব ঠিকই বলেছেন তবে এই সংঘাটা দিতে অনেক বছর লেগে গেছে এটা এত দেরিতে এই 40 বছর পরে নতুন ভাবে সংঘা দিলে অনেকখানি গ্যাপ থেকে যায় মাঝখানে প্রথমে কোনো সংঘাই ছিল না বলা যেতে পারে কে মুক্তিযোদ্ধা যে যুদ্ধ করেছে সে কি মুক্তিযোদ্ধা নাকি যে মনে করেন ওই ভারতে গিয়ে অনেকে সেখানে কোনো কাজ করেনি মুক্তিযুদ্ধ করেনি এদিকেও আসেনি স্বাধীন যখন হলো তখন সাথে সাথে ওই ঈশ্বর সাথে কাফেলার সাথে চলে আসে তারা বলে মুক্তিযোদ্ধা এভাবে অপব্যবহার হয়েছে বারবার আবার হয়েছে কি যখন একদম মুক্তিযোদ্ধা ছিলেন তার ভাই তার ফুফা তার শালা যারা ছিলেন তারা সব মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়ে গিয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছেন এ জাতীয় অবস্থা প্রথম থেকে যখন একটা ডেফিনেশন ছিল না কারা মুক্তিযুদ্ধ হবে কাদের মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করতে হবে এটা যখন ছিল না সে কারণে হয়ে গেছে আর একেবারে ঢালাওভাবে মানন চৌধুরী সাহেব যেটা বলেন ঢালাওভাবে সবাই মুক্তিযোদ্ধা যে যে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে কথা বলেছে বক্তৃতা দিয়েছে একটু তাতে মুক্তিযুদ্ধ হয়ে যাবে তা না এটা একটা ক্রাইটেরিয়া করা উচিত ভাগ করা উচিত কোন ধরনের লোক কি ধরনের মুক্তিযুদ্ধ হবে যে বন্দুক নিয়ে যুদ্ধ করেছে সে মুক্তিযোদ্ধা কি ধরনের অথবা যে একটা সহযোগিতা করেছে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তারা কি ধরনের মুক্তিযোদ্ধা হবে এ ধরনের কতগুলো ভাগ করে দিলে ভালো হবে ধন্যবাদ জানানোর অনুরোধ আমরা আপাতত সরকারি কর্মকর্তার বিষয়টা একটু সমাধান করে নিই আচ্ছা অন্য বিষয়ে আমরা পরে যাব যেমন ধরেন উনি বলছেন হুদা সাহেব বলছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে তো সেটা আমার কাছে এখনো খুব পরিষ্কার না আমি বলছি কি এটা চাকরি থেকে পদত্যাগ করলে কি বিষয়টা সমাপ্তি ঘটে যাবে না এই ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কোনো আইনের আশ্রয় দেওয়ার জন্য আমি ব্যক্তিগত পর্যায়ে বলবো আসলে আমাদের দেশে অনেক কিছুই হয় এগুলোকে কোনো শাস্তি বলা যায় না আপনার ওই কি করে ক্লোজ করছে পুলিশের মধ্যে বলা হয় জি জি কোনো শাস্তি নয় পুলিশ মনে করে শাস্তি না এটা কোনো শাস্তি নয় ক্লোজ করা ওকে তারপরে মনে করেন যে ইয়ে একজন কোটি টাকা মেরে খেয়েছে তো আমরা করলাম কি তার চাকরি থেকে টার্মিনেট করে দিলাম তো কোটি টাকা চাকরি যে করলো এই টাকাটা আদায় করা না হলে এটাকে আমি শাস্তি মনে করি না চাকরি থেকে টার্মিনেটও হলো টাকাটাও আদায় হলো বা জেল জরিমানা হলো সামগ্রিকভাবে যদি হয় তাহলে আমি এটাকে মনে করবো যে শাস্তি হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র পদত্যাগ করে চলে গেলাম শুধুমাত্র একটি বা দুইটা স্ট্রিকচার করে দিলাম এটা কিন্তু আমি শাস্তি মনে করি না বিশেষ করে এই মুক্তিযুদ্ধকে নিয়ে এই ধরনের নানা অতি উঁচু বিষয় এটাকে নিয়ে এইটার এই এই অপরাধ ক্ষমা করা যায় না একেবারে ক্ষমার অযোগ্য অপরাধ অন্য যে কোনো ভাবে এমনকি আমি মনে করি যে কথাটা বলা সঠিক কিনা জানি না যদি ধরেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে খোয়ার প্রসঙ্গটা আসে ওনারও সম্ভবত এই ব্যাপারটাতে সম্মতি কখনো দেওয়া উচিত না এটা টপ প্রায়োরিটি হবে এই ধরনের যে এই জাতীয় অপরাধ করা ক্ষমার অযোগ্য ধন্যবাদ জনাব নুরুলহুদা শাস্তিমূলক কি লাইন হতে পারে হ্যাঁ শাস্তিমূলক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে যে তাদের তারা সব কিছু করতে পারবে না তারা একটা পর্যায়ে কাজ করবে কি যে তারা চিহ্নিত করবে যারা মুক্তিযোদ্ধা না জি বাকি কাজগুলোর কথা বলেছে যে এরা সংস্থাপন যারা চাকরিজীবী তারা বলেছে যে এখন তো জনপ্রশাসন মন্ত্রণালয় তাদেরকে বলবে তারা কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটা তাদের কাছে ছেড়ে দেওয়া এখন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা হলো তাদের শোকজ করা তাদেরকে তাদের সেটা হলো সাধারণ চাকরিতে যারা এর বেশি তার আইনে নাই তার না তার আইনে নাই সুতরাং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হলো তারা শনাক্ত করতে পারলো যে কারা মুক্তিযোদ্ধা না এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে শনাক্ত করে দিল এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ডিপার্টমেন্টাল অ্যাকশনের দিকে চলে যেতে পারে কিন্তু তারপরেও যে অবস্থান থেকে যায় তাদের এই যে অপরাধ করলো তার ব্যাপারে অন্য কোনো সংস্থা কোন সংস্থা হতে পারে সেটা আইন মন্ত্রণালয় হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে তারা আলাদাভাবে তাদের অ্যাগেনস্টে কেস করবে যে এতদিন পর্যন্ত যে সরকারি টাকা তসরুপ করা হলো মুক্তিযোদ্ধার নামে যেটা এক্সটেনশন নিয়ে হোক অথবা অন্য অন্য সুবিধা সুযোগ নিয়ে হোক করা হলো করার যে প্রচেষ্টা করা হলো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অপরাধমূলক কাজ করেছে তার জন্য ফৌজদারি মকদ্দমা করার জন্য অন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় পারে না বা করা তাদের কাজও না আবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পারে না এটা কারা করবে এটা মানন সাহেব যদি একটা পরামর্শ দিতে পারেন তাহলে হয়তো বুঝতে পারি যেটা কোনো একটা সংস্থার দায়িত্ব নিতে হবে জি জি ধন্যবাদ দুজন আমি আসছি আপনার কাছে দুজন বন্ধু টেলিফোনে আছেন আমরা তাদের কথা একটা শুনে নিই তারপর আমরা মানুষের কাছে যাবো হ্যালো হ্যাঁ বলুন
হ্যালো 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 হ্যাঁ জি বলুন, আমরা শুনছি আপনার কথা। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়ি আখড়া থেকে বলছি। জি বলুন বলুন। আচ্ছা আমার প্রশ্নটা হলো, 71 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আমরা যত শরণার্থী আছে তাদেরকে আমরা নিরাপদে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদে পৌঁছে দিয়েছি আগস্ট মাসে, তার সংশ্লিষ্ট আগস্টের বিভিন্ন পয়েন্টে আছে। পরবর্তীতে যে বিভিন্ন সময় আমাদের সাথে যারা ছিল আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি, বাড়িগ্রস্ত হয়ে গেছে, শান্তি কমিটির লোকজন পাই না, তা আমরা কি এবং শরণার্থীদেরকে আমরা শুকনো খাবার, হালকা চিকিৎসা সবকিছুই ইয়ে করছে আর কি, জীবনে ঝুঁকি নিয়ে এটি করতে হয়েছে। আমরা কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে কোন সুযোগ বা কোনো কিছু নেই নাই বা সুযোগ পাইও নাই, তো এই ব্যাপারটা একটু আমরা ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরা নিজেরাও ভেবেছি ব্যাপারটা, আমরা আলোচনা করব, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। নেক্সট টেলিফোন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি কিশোরগঞ্জ থানা থেকে বলতে চাই। জি বলুন। আমরা দেখলাম যে মুক্তিযোদ্ধা যারা করে নাই জি, তারা আবার নতুন করে মুক্তিযুদ্ধ হওয়ার জন্য তারা মানে নিজের স্বার্থ হাসিলের জন্য জি তারা বুয়া মুক্তিযোদ্ধা না হয়ে তা মানে তারা মানে বুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এবং কি তাদের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য এবং বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য তারা আজকে জনগণের টাকা নিয়ে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ যারা আপনার চাকরিরত যারা আর কি, ওরা আপনার আজকে সাধারণ মানুষের টাকা নিয়ে ওরা আপনার বাড়ি করে গাড়ি করে পোশাক করে, তারা বুয়া মুক্তিযোদ্ধা হয়ে যে আজকে সাধারণ মানুষের টাকা যদি তারা খায় তাদের কোন ধরনের বিচার হওয়া দরকার? তারা কি দেশদ্রোহী? জি ধন্যবাদ, আপনি ঠিক জায়গায় টেলিফোনটা করেছেন। আমরা অধ্যাপক মান্নান চৌধুরীর কাছে যেতে চাই যে শাস্তির ব্যাপারে তার কোনো নিজস্ব চিন্তা আছে কিনা, নাকি এটা সাধারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইনের যে ব্যত্যয় আছে সেগুলোর মধ্যে পড়ে যাবে এটা? না, আমার মনে হচ্ছে যে ওইসব আইন এক্সপ্লোর করা একান্ত প্রয়োজন, আর যদি সেখানে নাকি এগুলো কভার করে না তাহলে নতুন আইন প্রণয়ন করে হলেও এদেরকে যথোপযুক্ত শাস্তি বিধান করা উচিত সর্বোচ্চ। আর দ্বিতীয়ত ভদ্রলোকের প্রশ্নটা বোধ হয় ছিল যে আমরা যারা সহযোগিতা করেছি সে প্রসঙ্গে আমরা পরে আসবো, শুধু আইনের বিষয়টা আমি এখানে আইনের ব্যাপারটা প্রথম কথা হলো যে আমি আসলে এই ব্যাপারে অজ্ঞ যে আসলে কিন্তু এটা কোন মন্ত্রণালয়ে দৃষ্টি দেওয়া উচিত মনে করেন, আইন না স্বরাষ্ট্র না জনপ্রশাসন? আমার তো মনে হচ্ছে যে এটা আইন স্বরাষ্ট্র জনপ্রশাসন তিনটা মিলিত হওয়ার কথা আমি দেখতে পাচ্ছি। নাকি আমরা মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করব, তারা সেটা একটা উদ্যোগ নিক? না, প্রথমত পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন যে ওইগুলো কভার করলে যে ওইটা দিয়ে সর্বোচ্চ শাস্তি বিধান করা যায় কিনা, না হলে তো সংসদে বসে তারা একটা আইন প্রণয়ন করে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েও করা সম্ভব। আমার মনে হয় নতুন আইন করার প্রয়োজন নেই। এই যে যারা প্রতারণা করে, প্রতারণার আইন আছে, প্রতারণা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অলরেডি আছে, তো জনপ্রশাসন মন্ত্রণালয় যারা করতে পারে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার পরে যদি প্রমাণিত হয় যে সে দোষী তাহলে তারা আদালতে ফরওয়ার্ড করতে পারে, কোর্টের কাছে ফরওয়ার্ড করতে পারে তারা নিজেরাই, যে তাদের বিরুদ্ধে ফৌজদারি মকদ্দমা গ্রহণ করা যেতে পারে। এটা আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে এটা করা যেতে পারে, করতে পারে তারা এই কাজটা তারা করতে পারে। আপনি কি আপনি কি বলতে চাচ্ছেন এটা বাংলাদেশের অন্যান্য জায়গায় যেরকম প্রতারণার ঘটনা ঘটে এটা সেই ধরনের একটা প্রতারণা মানে বেশি প্রতারণা, তার চেয়ে বেশি কঠিন প্রতারণা, তবুও এটা এই প্রতারণার আইন যেটা প্রতারণার বিষয়ে আইনে যেটা লিপিবদ্ধ আছে তার মাধ্যমে তাদের বিচার হওয়া সম্ভব করা যায়, নতুন আইন করার প্রয়োজন নেই। আচ্ছা ধন্যবাদ জনাব হুদা। প্রিয় দর্শক, আমরা যেহেতু এই ব্যাপারে কোনো সুচিন্তিত মতামত দিতে পারছি না, আমরা আইনজ্ঞ, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সর্বোপরি জাতীয় সংসদের সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। এই এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে প্রতারণা, এটা কি ডেস্টিনি যুবকের টাকা নিয়ে প্রতারণার মতো একটা বিষয়? ওই ধরনের আইনে এটার বিচার হবে নাকি এটা আর অনেক বড় মাপের একটা প্রতারণা, জাতীয় প্রতারণার মতো, সেটা সেই মাপে বিচার হবে, এটা আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রী, সচিব তারা বিবেচনা করবেন। আমরা নতুন পয়েন্টে যাওয়ার আগে এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আবার স্বাগত জানাই, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম মুক্তিযোদ্ধা সনদ ও প্রশাসন সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী ও জনাব কে এম নুরুল হুদা। আমি মান্নান চৌধুরী সাহেবের কাছে আবার যেতে চাই।
যারা যেহেতু বিষয়টা সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে আসছে এবং সরকারি কর্মকর্তাদেরই ভুয়া সনদ দিয়ে আমরা কথা বলছি ওর মধ্যে সীমিত রাখছি আমরা, যারা অলরেডি অবসর নিয়ে চলে গেছেন সরকারি কর্মকর্তা হিসেবে, তাদের অনেকে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে নানান সুযোগ সুবিধা পেয়েছেন, দু বছর বেশি চাকরি করেছেন, তাদের তাদের কারণে তাদের ছেলে মেয়েরা চাকরি কোটাতে চাকরি পেয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছে, তাদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা আছে কি না সেটা বের করার উপায় কি? এখন তাহলে আরো পেছনে যেতে হবে, এখন যেকোনো অনুসন্ধান নিরীক্ষা হচ্ছে, যাচাই বাছাই শুরু হয়েছে, যেহেতু একটা প্রবণতা দেখা যাচ্ছে তাতে থাকাটা বিচিত্র কিছু নয়। কিন্তু কতগুলো জিনিস আছে যেটাকে আপনি ফেরত আনতে পারবেন না, যেমন কোনো একজন ভুয়া ঘোষণা দিয়ে তার ছেলে এমএ পাস করে চলে গেল, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দিয়ে ফেললো, এখন তো তার ডিগ্রিটা বাতিল করা যাবে বলে আমি মনে করছি না আরকি। আমি সেটা বলছিলাম যে শুধু সেই সার্টিফিকেটটা যদি ব্যাপারটা যখন টাকা পয়সা যেটা সুযোগ নিয়েছে, আমি শুনলাম আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীও বললেন যে তারা এখন তাদের যে পেনশনের টাকা থেকে কেটে রাখবে যেটা ভোগ করেছে, যদি ভালো সেই তো আমি মনে করি যে হ্যাঁ আর একটা পজিটিভ স্টেপ নেওয়া হলো। এমনিভাবে আরও অনেক কিছুই বের করা সম্ভব যাতে করে মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষিত হবে, জাতির মর্যাদা বাড়বে। আপনার ধরেন বহু রকমের কেলেঙ্কারি আমাদের আছে এবং আমাদের অবহ অর্জন আছে যা আমাদের মুখ উজ্জ্বল করে, আর বহু রকমের কেলেঙ্কারি আছে যাতে নাকি আমাদের মাথাটাকে হেড করে দেয়। এই জিনিস আমাদের মাথায় হেড করে দিয়ে তারপরে আমি এখন প্রমাণ করতে চাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে আসি এবং এটা একটা সর্বোচ্চ ধরনের অন্যায়, এই সর্বোচ্চ ধরনের অন্যায়ের জন্য সর্বোচ্চ শাস্তি বিধান আবশ্যক। যারা পাশ চাকরি থেকে অবসর নিয়ে গেছেন তাদের ব্যাপারে কিছু? এরকম ঘটনা খুব বেশি ঘটেনি, কারণ এই সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে যখন তখন তারপর থেকে যারা নিয়েছে তারা, হ্যাঁ কিছু কিছু লোক তো অবশ্যই সুযোগ সুবিধা নিয়ে অলরেডি অবসরে চলে গেছেন। এটা আমার মনে হয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যখন এই কাজটা শুরু করেছে এটা একটা সাহসী কাজ, অবশ্যই সাহসী কাজ, এই জন্য আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অভিনন্দন জানানো উচিত। আমরা জানি এর আগে, এটা আমি আমার তো এখানে বলা ঠিক হবে কিনা জানি না, এর আগে যে বিদেশি বন্ধুদের এই সমস্ত সুতরাং সেই মন্ত্রণালয়ে বসে সেই অবকাঠামো নিয়ে যে কাজটা শুরু করেছে এটাকে আমি অত্যন্ত সেলিব্রেট করি এবং অত্যন্ত অত্যন্ত ভালো মনে করি। সুতরাং তারা যখন কাজটা শুরু করেছে আমার মনে হয় এগুলো ধীরে ধীরে এই সমস্ত অনিয়ম যদি হয়ে থাকে সেগুলো খতিয়ে দেখা প্রয়োজন হবে এবং ক্ষতি দেখবে আমার মনে হয়। তা সেটা তো সহজ, তার ওই যে পেনশনের কথা বলেন মানন সাহেব, সেখান থেকে কেটে রাখা যায় আর পেনশন বন্ধ করে দেওয়া যায়, অথবা যদি যা নিয়ে থাকে সেগুলো আবার দাবি করা যায়, এর জন্য সিভিল স্যুট করা যায়, এগুলো এই সমস্ত পদ্ধতি তো আছে। সোশ্যালি অস্ট্রাসাইজ করা যায়, যেমন তাদের কথা দিয়ে ঘোষণা দিয়ে সরকার যে এলাকা ভিত্তিক তালিকা টাঙ্গাই দিতে পারে যে এরা মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে এই এই লোকগুলো। এর সাথে সাথে আমি আর একটা প্রস্তাব রাখতে চাই, এই সুযোগ এই আপনার এই আজকের এই সুযোগে যে যারা যাদের মাধ্যমে সেই মুক্তিযোদ্ধার সনদ তারা পেয়েছে তাদের কি হবে, তাদের কি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা একটা করা উচিত যেভাবে হোক না কেন, কারণ তারা ইকুয়ালি তারা ক্রাইম করেছে, তারা তাদের যে অপরাধ সেটাও সমানভাবে যারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে যারা উপভোগ করেছেন তাদের চেয়ে যারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ইস্যু করেছেন তাদেরও অপরাধের মাত্রা কম হিসেবে দেখার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই কোথাও একটা সত্যায়নের ব্যাপার ছিল, অবশ্যই তা নয় তো হতে পারত না। জি জি জি, একটা প্রশ্ন আসবো। জি প্লিজ, আমরা তো সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে কথাবার্তা বলছি, তো সরকারি কর্মকর্তা যারা হয়েছেন মুক্তিযোদ্ধা যদি আমরা সংখ্যাটা ধরি তাদের সংখ্যাটা কিন্তু নগণ্য। অন্যান্য চাকরিতে বেসরকারি স্বায়ত্তশাসিত এইসব জায়গার ভিতর রয়েছে, এমন ওইসব জায়গাও যদি এরকম ভুয়া ঘোষণা দিয়ে সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে অন্তত পক্ষে আধা সরকারি তারপর স্বায়ত্তশাসিত ওইসব প্রতিষ্ঠানও কিন্তু ওইসব সুযোগ সুবিধা ভোগ করেছে, যদি সরকারের মন্ত্রণালয়ে করেছে তা নয়, ওইসব জায়গার থেকেও তাদেরকে চিহ্নিত করা একান্ত প্রয়োজন। এটা এটা কি আরেকভাবে দেখা যায় প্রফেসর চৌধুরী, ধরেন সরকার বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যারাই হোক, সরকার বলতে আমি প্রধানমন্ত্রী মিন করছি, একটা আবেদন জানাতে পারে যে এরকম দেখা যাচ্ছে, কাজেই কেউ যদি এরকম ভুয়া সনদ নিয়ে থাকে তারা যদি সব শতপ্রণোদিত হয়ে এটা সারেন্ডার করে। আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো পরামর্শ, ভালো পরামর্শ, একটা সুযোগ দেয়া যে কোনো কারণে সে বিভ্রান্ত হয়ে নিয়েছিল সুযোগ সুবিধার জন্য হোক
চাকরি পাওয়ার জন্য হোক, বসকে খুশি করার জন্য হোক, কিন্তু ব্যাপারটা ঠিক না ভুয়া। কিন্তু এখন যদি সে শতপ্রবৃত্ত হয়ে সারেন্ডার করে, সে হয়তো বেঁচে যাবে তার শাস্তি, তার চাকরি চলে যাওয়া। কিন্তু যদি সরকারের নির্দেশে এ ধরনের অনুসন্ধান শুরু হয় এবং তাতে যদি ধরা পড়ে, তাহলে তো তাকে যদি ওই আইন হয় সে আইনে পড়ে যাবে। আমি আপনার সাথে একমত, ইংল্যান্ডে বা অনেক দেশে আছে এটা সুযোগ দেয়ার। ওই অপরাধীকে জিজ্ঞেস করে তুমি কি গিলটি অর নট গিলটি, সে যদি কয় গিলটি তাহলে কিন্তু তার সাজার পরিমাণ কমে যাচ্ছে, আর যদি বলে নট গিলটি এবং ফাউন্ড গিলটি তাহলে সাংঘাতিক রকম খারাপ অবস্থা। তাছাড়া আমাদের দেশে সরকারের তো এক্সাম্পল আছে, তারা কালো টাকাকে সাদা করতে দিচ্ছে না। কালো টাকা অর্জন করাও কিন্তু একটা অপরাধ ছিল, রাইট? হ্যাঁ, সেখানে ফাইন দিয়ে সেটাকে সাদা করার একটা সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি একটা আশ্বাস ছাড়া চৌধুরী সাহেব ঠিকই বলেছেন যে আমরা তো চাকরিজীবী, যারা চাকরি করে চাকরির সুযোগ সুবিধা নিচ্ছে অত্যন্ত নগণ্য সংখ্যক, কিন্তু এত বছরে সেই দুবার তিনবারে মুক্তিযুদ্ধ সনদ বদলানো এবং এই সুযোগ সুবিধা নেয় সংখ্যা কিন্তু অনেক বেড়ে, অনেক অনেক বড় বড় সংখ্যার লোকজন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, ভুয়া মুক্তিযোদ্ধা। এবং এগুলোর পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন এই যে জেলা পর্যায়ের কমান্ডার অথবা রাজনৈতিক, এখন তো এই জাম্বুকা যে আছে তার মাধ্যমেও এই গত এই এই সরকার আমলেই অনেক ভুয়া লোক মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এদের ব্যাপারেও একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে এদের কি হবে। তবে সব যে সরকার আমলে হোক না কেন, সেটাকে চিহ্নিত করার দায়িত্ব। ধন্যবাদ। আমি যারা মানুষদের কাছে চাই, আচ্ছা মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, এখন 2007-8-9 সালেও যদি মুক্তিযোদ্ধার সনদ দিতে থাকে সরকার, সেটা কি খুব একটা প্রশংসাযোগ্য নীতি হবে? প্রশংসাযোগ্য যদি আপনি এখন আপনাদের বীরঙ্গনাদেরকে, সেটা ভিন্ন, সেটা কিন্তু প্রচলিত মুক্তিযোদ্ধার সংজ্ঞার বাইরে। কিন্তু আপনার যে সাম্প্রতিক যে ইয়ে করেছে, সংজ্ঞায়িত করা হয়েছে, সেখানের মধ্যে বলা হয়েছে যারা মুক্তিযোদ্ধাদেরকে ইয়ে করেছেন, চিকিৎসা দিয়েছেন, নার্স ডাক্তার, তো ওই সময় যদি ওরা মুক্তিযোদ্ধা না হয়ে থাকে এখন তো অ্যাপ্লাই করবে ওই সংজ্ঞা অনুসারে। তারপরে বলা হচ্ছে যে সাংবাদিক আপনাদের যারা না কিছু মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের ভাবমূর্তি বা এটাকে তো তুলে ধরার জন্য যারা অবদান রেখেছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তার ভারতে যারা নাকি ধরুন লেখালেখি করেছে পত্র পত্রিকায়, তারপরে বিভিন্ন গণসংযোগ করেছে, তাদেরকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সেখানে। তো এখন যখন আপনার সংজ্ঞা যখন সম্প্রসারিত হচ্ছে, সংখ্যাও কিন্তু সম্প্রসারিত হবে। তদুপরি একটা কথা আছে আমি যেখানে আসতে চাচ্ছি, এই যে ধরুন আমরা প্রতি 10 জনের জন্য অপারেশনের জন্য পাঠাতাম 10 জনের একটা টিমকে, একজন লিডার আছে, আমরা একজন এদেরকে ট্রেনিং দিয়েছি ভারতে, এরা দেশের ভিতরে ঢুকে এসে কাজে ছিল যে আর 9 জনকে সে পিক আপ করবে, তো 9 জনকে পিক আপ করেছে। ভারত তো শেষে ইয়ে করার নাই, ট্রেনিং নেয় নাই, দেশের অভ্যন্তরে ট্রেনিং নিয়েছে, যুদ্ধ করেছে, তারে আপনি ইয়ে দেবেন না, সনদ দেবেন না, দেন নাই, কারণ আগে সংজ্ঞার মধ্যে আছে ভারতে যে প্রশিক্ষণ নিয়ে যারা যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা। তাদের আর তাদেরকে যে সহযোগিতা করেছে যারা খালি হাতে একবারে বুক পিট সবটা উন্মুক্ত রেখে সহযোগী মুক্তিযোদ্ধা ধারণাটা আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা অত্যন্ত সঠিক কথা বলেছেন। আখাউড়া থেকে এক ভদ্রলোক বললেন সে কথা যে আমরা তো মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিয়েছি, রসদ দিয়েছি, আশ্রয় দিয়েছি, তাদেরকে পারাপার করার সুযোগ করে দিয়েছি, আমাদের কি অবস্থা হবে? আমরা কি মুক্তিযোদ্ধা হবো না? আমাদের কি অবদান নেই? এটা বিস্তৃতভাবে আসে, কিন্তু এতদিন 40 বছর পর্যন্ত যেটা সংগ্রহ করা হয়নি এখন করতে গেলে অনেক ভুল হয়ে যাবে। এখন যদি শুরু করা হয় তাহলে অনেক ভুল হয়ে যাবে, সেগুলো হয়তো সংগ্রহ করা যাবে না। এবং তখনকার সময় যদি সংগৃহীত কিছু থেকে থাকে, যেমন চৌধুরী সাহেব বলেন, সঠিক বলেছেন যে যারা ভারতে লেখালেখি করেছেন, অনেক উদ্বুদ্ধ করেছেন, গান গেয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, আমাদের প্রাণে একটা সঞ্চরণ এনে দিয়েছেন এই গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, লেখনির মাধ্যমে, আক্তার সাহেব যেটা করেছেন, আক্তার মুকুল সাহেব, ইনি কি কম অবদান করেছেন? উনি তো বন্দুক হাতে নেন নাই, কিন্তু কলমের যে শক্তি এটা তো কম অবদান রাখে, কণ্ঠের যে শক্তি, কণ্ঠের যে শক্তি,
এরা তো কমদার, সুতরাং এদেরকে চিহ্নিত, এদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত। তবে কথা হলো যে সে কতজন, তখন এটা হিসাব পাওয়া যাবে যে ভারতে তখন কতজন ছিলেন, কারা এই কাজটা করেছেন, সেটা সেটার বাইরে এখন যদি সংখ্যা মানে সংজ্ঞা সংজ্ঞায়িত করার ফলে সংখ্যা বিস্তৃত হয় সেটা রিস্কি হবে, কারণ এর মধ্যে ভুয়া লোক চলে আসবে। ওখানে যারা ছিলেন ওই সময় যারা কাজ করেছেন এই সংখ্যাগুলো সংগ্রহ করা সম্ভব, এখন সম্ভব, কিন্তু তার বাইরে যদি আবার সম্প্রসারিত হয় সংখ্যা তাহলে রিস্ক আছে। ধন্যবাদ জনরুতা। যারা মানন চৌধুরী, কথাটার মধ্যে যুক্তি আছে রুখুদা সাহেব যেটা বললেন, কিন্তু আপনি নিজেই বলেছেন এবং যে আখাউড়া থেকে যে ভদ্রলোক ফোন করেছেন এবং আমরা নানানভাবে এটা আলোচনা করেছি বিভিন্ন সময়, যে অধিকৃত বাংলাদেশে থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে তাদের অবদান কোনো অংশে কম নয়, কাজে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার একটা সনদ অবশ্যই দেওয়া উচিত। হয়তো সংখ্যায় অনেক বেশি হবে বলে কোনো সুযোগ সুবিধা না দিক, কিন্তু একটা একটা স্বীকৃতি পত্র তাদের থাকা উচিত। আমি আপনার সাথে সহমত পোষণ করছি, তাকে অন্তত ক্ষেত্রে সম্মান এবং তাকে সামাজিক ভাবে একটা মর্যাদা দেওয়ার সম্ভব, কারণ দেখা যাচ্ছে যে সরকার যে বর্তমান সরকার যে নতুন সংজ্ঞা করেছে তাতে যারা বর্ডার ক্রস করে ওদিকে গিয়েছে তারা কিন্তু নানান ভাবে এই মুক্তিযোদ্ধা সংজ্ঞার মধ্যে পড়ে যাবে, অনেকেই পড়ে যাবে, কিন্তু তাদের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছে অধিকৃত বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, তাদেরকে আমরা কোনো রকম স্বীকৃতি দিচ্ছি না, কোনো রকম মূল্যায়ন করছি না, এটা বোধহয় মুক্তিযুদ্ধের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সঠিক নয়। আমরা আগে বললাম যে আমি কয়েকদিন আগে একটা পত্রিকা লিখেছিলাম, সেখানে বলছিলাম তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, এই অন্যান্য সুযোগ সুবিধার কথা বাদ দেন, কারণ যেহেতু তারা সংখ্যায় প্রায় কোটির অঙ্কে চলে যাবে, তার পরবর্তী জেনারেশনও জানবে যে আমার পরিবারের এই ব্যক্তিটি মুক্তিযোদ্ধা ছিল, সে মুক্তিযোদ্ধার স্মৃতি না শুধু স্পিরিটটাকে ধারণ করবে এবং একদম পুরো পরিবার গৌরববোধ করবে যে আমার বাবা আমার দাদা মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছে। তবে এটা এটা তো আমি প্রথমেই বলেছিলাম যে এটা ক্যাটাগরি হওয়া উচিত, বিভিন্ন শ্রেণী হওয়া উচিত, যে মুক্তিযোদ্ধা যারা বন্দুক নিয়ে যুদ্ধ করছে তারা এক্স্যাক্টলি ক্যাটাগরি এখানে হওয়া উচিত, এই যে আর্মি র‍্যাঙ্কের মতো আমার মনে হয় মূল ভুলটা হয়ে গেছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে মূল ভুলটা হয়েছে। এটা যদি অনারের মধ্যে থাকতো, এটা যদি নানান খেতাব প্রতীক ইত্যাদির মধ্যে থাকতো, তাহলে কিন্তু আজকে এই প্রতারণাও হতো না এবং অন্য সমস্যা হতো না। ঠিক আছে, আমাদের দেশে হচ্ছে যে সম্পদ অত্যন্ত সীমিত, জি ওটা অভাব অসীম, খোদা পথ পাচ্ছে না, আমি যে অবদানটা রাখলাম আমার জীবনটা চলে যেতে পারত, এখন তো জীবনটা আছে, জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে, সেটার জন্য কিছু আয় উপার্জন চাই, অথবা সরকারকে সেটা দিতে হবে, সরকার রাজনৈতিক কারণেই হোক আর মুক্তিযুদ্ধের চেতনার কারণেই হোক কাজটুকু করেছে, করার সময় সেখানে অত্যন্ত সতর্কতার সহিত করা প্রয়োজন ছিল, এই আর কি আমার কথাটা। হ্যাঁ ঠিকই, এটা অভাব অভিযোগ আছে ভারতে, ভারতে যে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ বিরোধী যুদ্ধ ৪৭, সেটা সেখানে যারা যারা যুদ্ধ তারা ভারত বিরোধী আন্দোলন যারা ছিলেন তারা এখনো এখনো স্বীকৃতি পাচ্ছে, তাদের পরবর্তী জেনারেশন পর্যন্ত স্বীকৃতি পেয়ে যাচ্ছে, কিন্তু অল্পভাবে, ট্রেনের টিকিট তারা ফ্রি পায় অথবা মেডিকেল, এই ধরনের সুযোগ সুবিধা বরং বেটার হতো, বেটার হতো, তো মানে চাকরির বিষয়ে যদি না যেত, বেশি সুযোগ সুবিধা দেয় এটাকে বেশি বেশি ধরনের মানুষ মানুষগুলোকে প্রলুব্ধ করেছে, লোভী করে ফেলেছে যে এটা আরো কত কিছু সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে পারে, যেমন মন্ত্রণালয় থেকে বলেছে ১,০০০ টাকা ভাতা দেওয়া হবে, তো সুতরাং এখানে এখানে মানন সাহেব ঠিকই বলেছেন যে আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে এটা এই সমস্ত সুযোগ সুবিধার দিকে মানুষ বেশি রকমের আকৃষ্ট হয়ে যাচ্ছে, তখন ভুয়া তারপরে জলাশয় এটা সেটা ইজারা টিজারা এইসব জিনিসের মধ্যে যখন সংসদ অবতীর্ণ হয়ে গেল এবং সংসদকে যখন দেখা গেল যে তাদেরকে কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতার থেকে নামানোর ইনস্ট্রুমেন্ট হিসেবে তাদেরকে কিছু দেওয়া লাগবে এবং সেই কারণেও দেওয়া হয়েছে, এটাও একটা দিক আছে। বৈশ্বিক এরশাদ সাহেবের সময় এক সময় আমি ক্লাসে ক্লাস নিচ্ছি, আমার ছাত্ররা এসে বলে যে মুক্তিযোদ্ধারা সম্মেলন করছে সেখানে, এটা তারপরে হেসে দিয়ে বলে কি এদের সবার বয়স ছিল তখন তোরা মায়ের কোলে ছিল, তো আমি বললাম যে ঠিকই আছে, মায়ের কোলে এরা হামাগুড়ি দিচ্ছে, তো আমাদের মুক্তিযোদ্ধারাও তো হামাগুড়ি গিয়ে শত্রুকে আক্রমণ করা, হামাগুড়ি যখন কমন ফ্যাক্টর আরও মুক্তিযোদ্ধা,
তবে একজন মায়ের কোলে হামাগুড়ি দিয়েছে আর একজন বিরাট মাঠ হামাগুড়ি দিয়ে অতিক্রম করে দিয়ে শত্রুকে আঘাত নিয়ে আবার চলে আসছে। এই দুইয়ের মধ্যে পার্থক্যটা ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে বয়সের পার্থক্যটাও অনেকে বিবেচনা করছে না, সে সে যে ওই সময় মুক্তিযুদ্ধ করার মতো বয়সই হয়নি এটাও না। জাহাঙ্গীর ভাই আমি এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করব, ওরে বাবা এদের এই কম বয়স্ক গুলো এত ডেসপারেট ছিল না। আমি কম বয়স বলছি যার হামাগুড়ির বয়সের কথা বলছেন, ওই ধরনের লোক মুক্তিযুদ্ধ দাবি করে কিন্তু দাবি করে সে অর্থে বলছে যে 12-14 বছরের যুবক, আর আমাদের দেশে তো কেউ সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধ করতে যায় না, আর আমাদের দেশে এটা বরাবরই আমরা 2-3 বছর করে বয়স কমাইয়ে দিয়েছে, যার বয়স 14 সার্টিফিকেট বয়স আসলে তার বয়স 17। তো এই জাতীয় ছেলেপিলেরা যখন বলছে আমরা 18-র নিচে নিতাম না, কিন্তু দেখা গেল যে সে এসে করতেছে যে আমার বয়স 18 তো আমি তাদের সার্টিফিকেট চাইছি নাকি, এটা একটা দিক হতে পারে। যে আর তাছাড়া দেখা যাচ্ছে ওই বয়সের তার কোনো পিছুটান নাই, তার সংসার নাই, কোনো কিছু নাই, তার ভালোবাসাটা এত মানে নিখুঁত ভালোবাসা, সেজন্য এমন ডেসপারেট তাকে আমরা সামনে পাঠিয়ে দিয়েছি, সে করেছে জানে যে ছেঁড়া বেড়া হয়ে যাবে, তাও গ্রেনেড দিয়ে বাংকারের ভিতরে ছড়েছে হয়েছে, তাই 12 বছর বয়স ছিল, অদ্ভুত রকমের ব্যাপার। আমার তো গা শিউরে ওঠে মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে, আসলে আমার লোমগুলো দাঁড়িয়ে যায়। আর বিশেষ করে এই যে তরুণ যেগুলাকে বলতে গেলে যে যা যে রকম ডেসপারেট ছিল, মাই গড, ওই দিনে পাকিস্তানিদেরকে উচ্ছেদ করে দিয়ে দেশ স্বাধীন করে হলে তার ধারণা হবে না ছিল। ধন্যবাদ জানাব মানুষদের। জামনুল হুদা লাস্ট কোনো কমেন্ট যদি পুরো বিষয়টা নিয়ে আপনি বলতে চান, বিশেষ করে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে। আমি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলতে চাই যে মন্ত্রণালয়ে আমি আগেই বলেছি যে এটা সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা, আমি তাদের এই পদক্ষেপকে সমর্থন করি এবং আরও এর একসাথে সব কিছু তো পারে না, শুরু করেছে মাত্র, শুরু করাটাই তো হয়নি এতদিন, সে শুরু করার ফলে এখন যে আরও যে ভুয়া মুক্তিযোদ্ধা যেখানে যে যেভাবে যেখানে আছেন, বিশেষ করে সার্ভিস আছে, মানব চৌধুরী সাহেব বলেন যে শুধুমাত্র সরকারি কর্মকর্তা না, ব্যাংকে কোথায় কে আছে, অন্য কোনো সুযোগ সুবিধা কারা নিল, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আর এই যে সুযোগ সুবিধা দেওয়ার কারণে এটার একটা বিরাট ধরনের একটা প্রতিযোগিতা বা একটা হরিলুটের ব্যবসার মতো শুরু করে দিয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে, এটা আর মুক্তিযোদ্ধাদের সংসদের যে অবস্থা সেটাও আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় না। সংসদের এই সব ব্যাপারে বেশিভাবে প্রতিবাদী এবং তাদের বেশিভাবে তাদের উৎকণ্ঠা থাকা প্রয়োজন ছিল যে কেন এই অনিয়ম হচ্ছে, কিন্তু সংসদের মধ্যে যে অবস্থান তাও তো আমরা সাহস করে বলতে পারি না যে তারা কারা, সেখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার খবর পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হলো যে মানব চৌধুরী সাহেব একটু উল্লেখ করেছেন যে সংসদের যে সম্পত্তি এটা আর একটা আকর্ষণ, সুতরাং নীতি আদর্শ এবং দেশপ্রেম এ জাতীয় অবস্থানের চেয়ে বৈষয়িক যে একটা আকর্ষণ এটা মুক্তিযোদ্ধাদেরকে বেশি আকৃষ্ট করে ফেলেছে, বিশেষ করে সংসদের মধ্যে এবং সংসদের বাইরেও। তো এই মুক্তিযুদ্ধর সনদ নীতি গিয়ে অনেকেই অবৈধভাবে তাদেরকে প্রভাবিত করেছেন, অবৈধভাবে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা সার্টিফিকেট অথবা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছেন, এগুলোর ব্যাপারে শুরু করেছেন যখন মন্ত্রণালয়, আমার মনে হয় সঠিক। ধন্যবাদ জামনুল হুদা। প্রফেসর চৌধুরী লাস্ট কোনো কমেন্ট যদি করতে চান। অর্থনীতিতে একটা কথা আছে, ব্যাড মানি ড্রাইভস এ গুড মানি ফ্রম সার্কুলেশন, ভুয়ারা আবার আসলদেরকে মানে উত্তরে চলে যাচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন দাঁড়ায়। আমরা আশা করব, জাতি হিসেবে আমরা আশা করব, গুড মানি ড্রাইভস ব্যাড মানি আউট অফ সার্কুলেশন। ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ধন্যবাদ জনাবকে এমনুল হুদা। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে, আজকে আমরা আলোচনা করছিলাম মুক্তিযোদ্ধা সনদ ও প্রশাসন সম্পর্কে। শেষে আমি আরেকবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তারা হাত দিয়েছেন এবং এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন, তবে শাস্তির ব্যাপারটা এখনও আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, এটা নিহায়ত একটা ফৌজদারি প্রতারণার মামলা হিসেবে বিবেচনা করা উচিত হবে না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়, এই গৌরবময় অধ্যায়কে নিছক কিছু বেতন ভাতার জন্য যারা প্রতারণা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে কেউ মুক্তিযুদ্ধকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, মুক্তিযুদ্ধের নামের অপব্যবহার করতে না পারে। আশা করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এবং জাতীয় সংসদের সহযোগিতা নিয়ে এই ব্যাপারে একটা দৃঢ় আইন প্রণয়ন করতে পারবেন, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। আরেকটা কথা আমরা আলোচনার মধ্যে এনেছি, সেটাও বিবেচনা করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যত জায়গায় মুক্তিযোদ্ধারা কাজ করছেন, তাদের মধ্যে যদি কেউ
বিভ্রান্তির কারণে ভুয়া সনদ গ্রহণ করে থাকেন, সাময়িক বিভ্রান্তির কারণে কোনো লোভবশত, তাদের একটা সাধারণ ক্ষমা, অগ্রিম সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে সনদ ফেরত দেওয়ার জন্যে, ভুয়া সনদগুলো ফেরত দেওয়ার জন্য একটা আবেদন রাখা যায় কি না সেটা সরকার বিবেচনা করে দেখতে পারে। কারণ এই মাসের পর মাস, বছরের পর বছর মুক্তিযুদ্ধ সনদপত্র নিয়ে প্রতারণার খবর সংবাদপত্রে বেরোবে, এটা মোটেও বাংলাদেশের জন্য সম্মানজনক হচ্ছে না। আশা করি সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।